আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হালাল রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি এমন একটি রেসিপি দেখাবো আপনাদেরকে যা আপনাদের পছন্দ হবেই হবে আর সেটা হচ্ছে নোনা ইলিশের ভর্তা হাতে বানানো তো প্রিয় দর্শক অনেকে খেয়েছেন এবং অনেকে খাননি যারা খাননি তারা খেয়ে দেখবেন অত্যন্ত মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি প্রিয় দর্শক যারা খেয়েছেন তারা এইভাবে আরেক দিন বানিয়ে খেয়ে দেখবেন আসলেও অত্যন্ত মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন একটি শেয়ারের মাধ্যমে প্রিয় দর্শক তো চলুন দেখা যাক আমরা কিভাবে এই ভর্তাটা তৈরি করেছি সেটা একবার দেখে নেওয়া যাক আমরা এখন এই নোনা ইলিশ থেকে দুই টুকরো ইলিশের চাক আমরা বের করে নেব আমরা একটা প্যান নিয়ে নিলাম এবং প্যানের ভিতরে আমরা সরিষার তেল দিয়ে নিব। এখন আমরা এই তেলের গুলোর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নিলাম এখন আমরা দিয়ে দিব রসুনগুলো এখানে আস্তা রসুন আমরা ইউজ করতেছি তারপরে দিয়ে দিলাম কিউব করা পেঁয়াজগুলো এগুলো এখন একসাথে আমরা একটু ভালো করে নেব তো পেঁয়াজ রসুনগুলো ঠিক এই রকম করে আমরা ভেজে নেব এটাকে বেশি ভাজা যাবে না এভাবে ভেজে নিয়ে আমরা এখন এটাকে নামিয়ে নেব এবং মাছগুলোকে আবার আলাদা ভেজে নেব এখন আমরা মাছগুলোকে ভেজে নেব আমরা সরিষার তেল দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এখন আমরা কুসুম কুসুম গরম পানি দিয়ে আমরা ইলিশ মাছগুলো টুকরো করে রেখেছি এগুলোকে আমরা এখন ভেজে নেব দর্শক আমরা মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমরা কুসুম কুসুম গরম পানি দিয়ে আগে ধুয়ে নিয়েছি সুন্দর করে তারপর আমরা এখন সরিষার তেলে ভেজে নিচ্ছি তবে আপনারা যদি ভর্তা করে খেতে পারেন তাহলে নিমিষে এক প্লেট ভাত শেষ করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমরা আজকে এই ভর্তা দিয়ে খিচুড়ি দিয়ে দর্শক আমরা এখন মাছগুলোর কাটাগুলো বেছে নিচ্ছি যাতে কাটাগুলো মাছগুলো বানিয়ে ফেলবো তে প্রথমে আমরা একটু লবণ নিয়ে নিলাম যেহেতু নোনা মাছ সেহেতু মাছের ভিতরে লবণ আছে এই জন্য আমরা লবণের পরিমাণটা একটু কম করে নিলাম আমরা হালকা হালকা করে ডলে নিব তারপর আমরা এখন আমরা পেঁয়াজ এবং রসুনগুলোকে আলতো করে ডলে নেব ডলে নিচ্ছি আমরা আমরা এখন মিশিয়ে নিলাম এখন আমরা মাছগুলোকে দিয়ে পুরোটা একসাথে মিশিয়ে নেব তারপরে আমরা একটু কাঁচা সরিষার তেল দিয়ে নিব। আমরা ভাজার সময় সরিষার তেল ইউজ করেছি অত্যন্ত মজাদার এবং সুস্বাদু একটি ভর্তা নোনা ইলিশের ভর্তা এবং রসুনগুলো আস্তে আস্তেই থাকবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রসুনগুলো একদম আস্ত আস্ত খুবই মজাদার এবং সুস্বাদু নিমিশে এক প্লেট ভাত এখন আমি সাবার করে দেব প্রিয়দর্শক নিমিশে এখন আমি এক প্লেট খিচুড়ি সাবার করে দেব এই ভর্তা দিয়ে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন যেমন দেখতে খেতে তার চেয়েও বহুগুণ ভালো এবং মজাদার প্রিয়দর্শক তো হয়ে গেল আমাদের আজকে নুনার সুটকির নোনা ইলিশের সুটকির ভর্তা অত্যন্ত মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি আপনারা এভাবে বানিয়ে খিচুড়ি অথবা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আপনাদের মনে থাকবে এটা অত্যন্ত জনপ্রিয় একটি খাদ্য বিশেষ করে আমিও এটাকে অনেক পছন্দ করি প্রিয়দর্শক আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে আপনারা একটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দিবেন তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আজকে এখানেই শেষ করছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ